কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযানে সকালে বাধা পড়ায় দুপুরে নিজেই অভিযানে নামেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এগুতে থাকেন বক্সিবাজারের জয়নাগ রোডের দিকে। কিছু দূর যেতেই আবারও বাধার মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সাথে প্রায় 10 মিনিট কথা বলেন মেয়র। পরে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে নিয়ে চুরিহাট্টা উর্দু রোডের দিকে এগিয়ে যান সাইদ খোকন। তিনি দাবি করেন বিএনপির এক নেতা ব্যবসায়ীদের বিভ্রান্ত করে অভিযানে বাধা সৃষ্টি করছেন। নানাভাবে বলা হচ্ছিল এখানে জোর জবরদস্তি এই সমস্ত কিছুকে সিলগালা করে দেওয়া হবে। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে এই বিভ্রান্তি ছড়ানোর মূল যে লোক সে মহানগর বিএনপির একজন নেতা। তবে মেয়র অবস্থানকালে ওই এলাকার সব মার্কেট বন্ধ ছিল, অভিযানও চালানো হয়নি কোনো রাসায়নিক গোডাউন বা প্লাস্টিক কারখানায়। ব্যবসার প্রতি কোনো সমস্যা নেই, অফিস দোকান ব্যবসা চলবে, উনি এটাই বলে দিয়ে গেছেন। আর বুয়েটের লোক আয় না, এগুলো ইনভেস্টিগেশন করা হবে। প্লাস্টিক রেজিন দানা যেগুলো আছে, যেগুলো আগুন লাগার কাজে কোনো কিছু আসে না, এগুলো থাকবে। আর যেগুলো আগুনের সমস্যা হয় এগুলো চাপাতে হবে এবং গোডাউন চাপাতে হবে। এর আগে সকালে তালিকা দেখে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। 6,000-7,000 টাকা বেতনে চাকরি করে তারা কি করবে এখন? গোডাউন যখন ভাড়া নেয় 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেয়, এখন যে লোক অ্যাডভান্স দিয়েছে উনি কি 5 লাখ টাকা আমাকে এখন দিতে পারবে ফেরত? এদিকে সকালে পুরান ঢাকার শহীদনগর ও বৌবাজার এলাকায় প্লাস্টিকের গুদাম ও কারখানায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্য আরেকটি টিম। এ সময় তারা 8টি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। আপাতত তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পরবর্তীতে তারা নিরাপদ স্থানে সরে গেলেই তাদের পুনরায় আবার ব্যবসা করতে পারবে। ব্যবসায়ীদের দাবি কোনো ধরনের নোটিশ ছাড়াই অভিযান চালানো হচ্ছে। এই মালিকগুলো কোথায় যাবে? নির্দিষ্ট একটা জায়গা যাতে দেয়। কাল সকালে আবারও অভিযানে নামবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।